আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। তো আজকে আমি নতুন করে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে ভিডিওটি শুরু করছি আমি বৃহস্পতিবারের ভিডিও, সকাল 9টা থেকে ভিডিওটি শুরু করে দিয়েছি। তো এখানে আমি চুলা, তারপরে চুলার যে আশেপাশে যে জায়গাগুলো আছে সব কিছু আমি একটা ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। যদিও আমাদের এই রাতের বেলা এই সব জায়গাগুলোকে ক্লিন করে তারপর আমি ঘুমাই, তারপরও যেহেতু রাতের বেলা অনেক সময় দেখা যায় অনেক রকমের পোকামাকড় এখান দিয়ে হাঁটাচলা করতে পারে, এর জন্য আর কি আমি সকালবেলা সব কিছু এখানে একটু চুলার আশেপাশে সব কিছু একটু ক্লিন করে নেই। যেহেতু রান্নাবান্না করি অনেক সময়, রান্না করার সময় কিন্তু অনেক খাবার সেটা নিচে পড়ে, সেটার জন্য তুলে আবার দিতে পারি, এর জন্য আর কি সব কিছুই ক্লিন করছি। আমি ঘুম থেকে উঠেছি আজকে 6টায়। তো 6টায় ঘুম থেকে উঠে মেয়েকে উঠিয়ে ওকে রেডি করি, ওকে স্কুলে দিয়ে আসছি। তো এখানে স্কুল থেকে এসে আমি অফ ক্যামেরায় চাও আমার এর মধ্যে খাওয়া হয়ে গিয়েছে। তো এখন যেহেতু কিচেনে চলে এই সমস্ত কাজ করতেছি তো ভাবলাম ক্যামেরাও অন করি আর এখান থেকে ভিডিওটা শুরু করি। তো এখানে আমি আমার ছেলের জন্য স্কুলে ওকে টিফিন দিব, ওর টিফিনটা আমি এখানে রেডি করছি। ওকে আজকে টিফিন দেব হচ্ছে ভেজিটেবল চাউমিন। তো এখন আমি এখানে কিছু ভেজিটেবল নিয়ে নিচ্ছি, তো এগুলোকে আমি এখন সুন্দর করে কেটে নিব। যে বাচ্চারা, অনেক বাচ্চারা আছে ভেজিটেবল খেতে চায় না, তাদেরকে কিন্তু অনেক টেকনিকে ভেজিটেবল খাওয়ানো যেতে পারে। যেমন আমি এই তো গাজর, তারপর বটবটি, এখানে চাইলে আরও ভেজিটেবল আমি দিতে পারতাম, কিন্তু আমার কাছে এখন আপাতত এই দুটোই ভেজিটেবল আছে, এজন্য আর কি আমি এই দুটো দিয়ে আজকে ওকে আমি ভেজিটেবল চাউমিন করে দিচ্ছি। তারপর ভেজিটেবল থাকলে দেখা যায় ফ্রাইড রাইস, তারপর হচ্ছে ভেজিটেবল পাকোড়া, তারপর আরও অনেক রেসিপি আছে ভেজিটেবল দিয়ে। সেগুলো কিন্তু যারা ভেজিটেবল খেতে চায় না, যে বাচ্চারা, তাদের কিন্তু এভাবে করে দিলে তারা কিন্তু খুব সুন্দরভাবে ভেজিটেবলটাও খাওয়া হয়ে যায় ওদের। এভাবে তো বাসায় সবজি রান্না করলে বাচ্চারা সেটা খেতে চায় না এ আর কি। তো আমি অনেক উপায় করে এটা এদিক সেদিক করে ওদেরকে আমি ভেজিটেবল খাওয়ানোর চেষ্টা করি। তো এখন আমি সুন্দর করে ভেজিটেবলগুলোকে কেটে নিচ্ছি। এই তো আমার ভেজিটেবল কাটা অলরেডি হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে দেখছি যে আমার চুলায় যে আমি নুডলসটা বয়েল হতে দিয়েছি সেটা কি অবস্থা। আসলে আমাদের এখানে ইদানিং গ্যাস এত প্রবলেম দেখা দিচ্ছে, মানে সিলিন্ডার গ্যাস ছাড়া মানে আমাদের কোনো রান্নাই করা যাচ্ছে না। তো আমি যতটুকু পসিবল হয় আমি আমার সিলিন্ডার গ্যাসটাকে একটু বাঁচিয়ে রাখার, মানে সাশ্রয় করার চেষ্টা করি। এটা মনে হয় সবাই করার চেষ্টা করে। এখানে আমি একটা প্যান দিয়ে দিয়েছি আর এখানে আমি রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তো আসলে এই ভেজিটেবল চাউমিন বা চিকেন চাউমিন রান্না করতে কিন্তু আমরা সবাই পারি। আর আমি যেহেতু আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি, আমার ডেলি লাইফ স্টাইল, ডেলি খাবার দাবার, এগুলো সব কিছুই কিন্তু ডেলি ব্লগের মধ্যে সেটা পড়ে, এর জন্য আপনাদের সাথে জাস্ট শেয়ার করা। তো এখানে তেলটা গরম হয়েছে, তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। চাইনিজ স্টাইলের যেহেতু ভেজিটেবল চাউমিন করছি, এখানে কিন্তু ফার্স্টে রসুন দিলে ভালো হয়, কিন্তু রসুনের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না, এর জন্য আর কি আমি এখানে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে ডিম দিয়ে দিলাম, তারপর এটাকে ভালো করে একটু জোড়া করে নিচ্ছি। আর এভাবে করে আমি এখন সাইডে এই সবজিগুলো দিয়ে দিব। এখন তো সাইডে একটু ভাজা হয়ে যাবে আর পাশে ডিমটাও ভাজা হচ্ছে। একটু বেশি পরিমাণে করব, ছেলেকে স্কুলে দিব আর যা থাকবে আমি ফ্রিজে রেখে দিব, দেখা যায় সন্ধ্যার সময় ওদের একটা নাস্তা হয়ে যাবে। সিলিন্ডার গ্যাসে যত তাড়াতাড়ি আমরা রান্না করতে পারি আর যতটা পারবো যে একটু সাশ্রয় করার চেষ্টা করি আমরা সবাই,
এ কারণে দেখা যায় আমি যদি এখন অল্প রান্না করতাম আবার সন্ধ্যার সময় আরেকটা নাস্তা করতাম তাহলে কিন্তু আমার অনেক গ্যাস এখানে শেষ হয়ে যেত, এ কারণে একটু বেশি করে করতেছি। আর আমার ছেলের স্কুল টাইম হচ্ছে সকাল 11:00 থেকে বিকেল 5:00 পর্যন্ত, তো দেখে এখানে কিন্তু অনেক লম্বা একটা সময়। আর সকালবেলা ও কোনো ভারী কোনো খাবার খেয়ে যেতে চায় না স্কুলে, যার কারণে ওর একটু ক্ষুধা লেগে যায়। আর ওর স্কুলে টিফিন টাইম হচ্ছে 2:40 এ আর কি, তো একটু ভারী কিছু খাবার দেওয়ার চেষ্টা করি ওর টিফিন টাইমে, যেহেতু একটু লাঞ্চ টাইমে ওরা টিফিনটা করে, এর জন্য আর কি সেটা চিন্তা করে আর ওর পছন্দের কথা চিন্তা করে আমি ওর টিফিন মেনুটা সেট করি। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ও কালারফুল হয়েছে আমার এই চাউমিন, আর এটা দেখে কিন্তু আমার শিউলি ফুলের কথা মনে পড়ে গেল। তো যাই হোক, এখানে আমি এক এক করে সব সস এখানে আমি মিক্স করছি। প্রথমে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো সয়া সস, এখন তারপর দিয়ে দিয়েছি আমি ওয়েস্টার সস, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ফিশ সস, যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে করছি। এভাবে করে বাচ্চাদেরকে করে দিলে বাচ্চারা কিন্তু খুব মজা করে খায়, আর এই ভেজিটেবলগুলো দিলে যদি রান্না করি এই সমস্ত সস দিয়ে খুব মজা করে, তাহলে কিন্তু বাচ্চারা আর অত ঘ্যানাঘিনি প্যানাপেনি করে না। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য চিকেন পাউডার। তারপর এই তো আমি এখন দিয়ে দিলাম এখানে টমেটো সস, আর ভালো করে একটু হাই হিটে এটাকে রান্না করছি। তারপর এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর আমার ছেলেকে আমি এটাকে টিফিনে দিয়ে দিব আজকে। আর এ তো এখন ভালো করে এগুলো করে নিচ্ছি, আর এ তো আমার চাউমিনের ফাইনাল লুক। তো ছেলেকেও তো এখানে আমি অফ ক্যামেরায় ওকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। তারপর চলে আসছি আমি আমার রুমে, রুমের যে কাজগুলো আছে সেগুলো তো সেরে নিতে হবে। তো আজকে এই বেডশিটটা চেঞ্জ করে দিলাম, এই বেডশিটটা আজকে আমি এখানে বিছিয়ে দিয়েছি। তো এখন বেডটাকে একটু ভালো করে একটু সুন্দর করে সাজুগুজু করিয়ে দিব। আর ওই তো জানালার কাছে যে দুটা ওড়না দেখতে পাচ্ছেন সেটা প্লিজ সব ইগনোর করবেন, কারণ এখন তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবৎ, তো ছাদে বা বারান্দায় কাপড় দিলে সেগুলো কিন্তু শুকাচ্ছে না, আরও উল্টা আরও ভিজে যাচ্ছে, যার কারণে ঘরে এখানে সেখানে দিয়ে দিচ্ছি। তো এই তো আমি এখন আজকে বেডটাকে এভাবে করে আমি অর্গানাইজ করছি। তো এখানে একটা ছোট্ট করে একটা রানার মতো করে দিয়ে দিলাম, আর উপরে একটা কুশন দিয়ে দিলাম। তো এভাবে করে আমার এই বেডটাকে আজকে আমি সুন্দর করে সাজিয়েছি। ওদিকে বেডশিট চেঞ্জ করার পর এখানে চলে আসছি ডিপ ফ্রিজের উপরের সাইডটা, অনেকদিন ধরে চিন্তা করছি যে এইখানে একটু সুন্দর করে সাজুগুজু করিয়ে রাখবো। তো এখানে আমি যে কাপড়টা ছিল সেটা আমার পুরান একটা বেডশিট, এটা আমি ফেলে না দিয়ে এভাবে সুন্দর করে ভাঁজ করে উপর দিয়ে রেখেছিলাম, তো সেটা সরিয়ে এখানে আজকে এই কাপড়টা আমি বিছিয়ে দিচ্ছি। এটা সুন্দর করে বিছিয়ে দিয়েছি, তো একটু ঝাড়া করে টান টান করে দিলাম। তো এখানে একটা আমার যে সালা যে চালের বস্তা আছে সেই সালাকে আমি ভালো করে কেটে এই শোপিসটা বানিয়েছি, নিচের ম্যাটটাও বানিয়ে নিয়েছি, যদিও ম্যাটটা পুরোপুরি কমপ্লিট হয়নি, এর মধ্যে আরও অনেক কাজ করব আমি, চিন্তা আছে মাথায় আর কি। তো এভাবে করে আজকে আপাতত এভাবে রাখলাম, বেশ কয়েকদিন থাকুক এভাবে, যখন দেখতে আবার ভালো লাগবে না তখন আবার চেঞ্জ করব। এভাবে করে কিন্তু সবসময় চেষ্টা করি ঘরের সব কয়টা জায়গা যেটা সুন্দর করে সাজানো যায়। তো এভাবে করে আজকে আমি আমার এই ডিপ ফ্রিজের উপরটা এভাবে করে আমি সাজিয়েছি, কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টসে জানাবেন আমাকে, ঠিক আছে। এখন চলে যাচ্ছি যে ফার্নিচারগুলোকে একটু ক্লিন করতে হবে, রোডের সাইডে বাসা হলে যা হয় আর কি, একদিন ফার্নিচার যদি না ক্লিন করি সেটা কিন্তু আবার ধুলো পড়ে যায়, পরে দেখা যায় সেটাকে পরিষ্কার করাটা খুব কষ্ট হয়ে যায় আর কি। এই তো ফার্নিচারপত্র সব ক্লিন করা হয়ে গিয়েছে। এটা হচ্ছে সন্ধ্যাবেলা, দুপুরবেলা তেমন কোনো রান্নাও করা হয়নি আর তেমন এজন্য আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। ওই যে বলেছিলাম না আপনাদেরকে ভিডিওর ফার্স্টে যে বাচ্চারা সবজি খেতে চায় না, তাদের জন্য আজকে আমি কিভাবে আমার বাচ্চাদেরকে সবজি খাওয়াই সেটাই আর কি। তো এখানে কিছু কাঁচাকলা দেখতে পাচ্ছেন, এভাবে করে যদি আজকে কাঁচাকলা রান্না করি বা ভর্তা করি বাচ্চারা কিন্তু সেটা খেতে চায় না। আর আমরা সবাই জানি কাঁচাকলার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে,
এখানে কাঁচা কলা আমি ভালো করে স্লাইস করে কেটে আমি হলুদ মরিচ লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। এখন ডুবো তেলে এটাকে আমি ভাজতেছি আর কি। এটাকে বলে কাঁচা কলার চিপস। এভাবে করে দিলে দেখবেন বাচ্চারা খুব সেটা মজা করে খায়। বড় থেকে ছোট এই খাবারটা কিন্তু সবাই খুব পছন্দ করে। এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন। আমার বাচ্চারা তো খুব পছন্দ করে এই কাঁচা কলা চিপস। আর আপনারা ট্রাই করে দেখতে পারেন, যদি পছন্দ করে তাহলে এটা আপনাদের দিতে পারেন বাচ্চাদের। তো আমি এখানে কিছু কাঁচা কলা চিপস ভেজে নিচ্ছি, আর পাশে দিয়ে আমি একটু কফি করে নিব আর কি। তো এখানে কফি বানাতে চলে এসেছি। তো এখানে সন্ধ্যাবেলা আজকে কফি বানাবো আর কাঁচা কলা চিপস থাকবে। আর তো সকালবেলা চাউমিন রান্না করেছিলাম, ভেজিটেবল চাউমিন, সেখান থেকে বেশ পরিমাণে আমি ফ্রিজে রেখেছিলাম, সেটাকে ওভেনে দিয়ে দিয়েছি গরম করার জন্য। তো আজকে সন্ধ্যার নাস্তায় আমাদের কলার চিপস থাকবে, চাউমিন থাকবে, আর থাকছে হচ্ছে এই কফি। তো ভেবেছিলাম যে এটাকে আজকে ক্যাপাচিনো বানাবো, তো সেটা আর হলো না, খুব তাড়াহুড়ার মধ্যে আর কি করতেছিলাম আর কি। ওখানে যেহেতু ওদের বাচ্চাদেরকেও ক্ষুধা লেগে গিয়েছে, আর এর জন্য আর কি চিন্তা করলাম শুধু এতটুকুই করে দেই ওদেরকে। তো এভাবে করে কফিটাকে আমি ভালো করে একটু ভিট করে নিচ্ছি। আর এখান থেকে কিন্তু আমার কাঁচা কলার চিপস অলরেডি হয়ে গিয়েছে। তো এর টেস্ট একটু বাড়ানোর জন্য আমি এখানে চিকেন পাউডার ছিটিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে যদি এখানে একটু ম্যাগি মশলা দিতে পারেন, এতে করে টেস্টটা আর ভালো আসবে। এভাবে করে আমি একটু মেখে নিচ্ছি। তো এভাবে করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আর আপনাদের যদি ভিডিওটি কোনো অংশে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইক কমেন্টস মিলে কিন্তু আমি সামনের দিকে ভিডিও দেওয়ার আরও উৎসাহিত হই। আপনাদের লাইক দিতে কিন্তু একটা টাকাও খরচ হবে না, বরঞ্চ আপনাদের লাইক দিলে কিন্তু আমার জন্য একটা মহা একটা মূল্যবান। আপনারা একটা লাইক দিলে সেটা আরও দশজনের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে এই আর কি। তো একটু কফি বানিয়ে নিলাম, একটু টেস্ট করলাম যে কেমন হয়েছে, অনেক মজা হয়েছে আজকের কফি। তো এখন আমি আমার কাপে এটাকে সার্ভ করে নিচ্ছি। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।